প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি হৃদয় বলছি। বর্তমানে আমরা COVID-19 নিয়ে অনেক মোকাবেলা করে যাচ্ছি। বাংলাদেশ সরকার এই নিয়ে খুবই হতাশা এবং আমরা যারা আছি বর্তমানে অনেক সচেতনমূলক বিষয়ে অনেকে জানি না। সো বাংলাদেশ সরকার এবং ইতিমধ্যে মানে টিমদেরকে মানে মাঠে নামা দেওয়া হয়েছে করোনা শনাক্তকারীদের শনাক্ত করার জন্য। বাংলাদেশে অনেক মানুষ বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত, হাজার হাজার লোক মারা যাচ্ছেন। অলরেডি তাদেরকে তাদের কাছে পৌঁছে গেছেন এবং গ্রাম অঞ্চলে তারা অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তারা করোনা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। করোনা কী জিনিস তারা সেই জিনিসটাই জানে না। তাদের কারণে গ্রাম অঞ্চলে আরও প্রতিবেশী মানুষগুলো আরও আক্রান্ত হচ্ছে দিন দিন। তো আপনারা সবাই সতর্ক থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক অবশ্যই পরবেন, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ক্লিয়ার করবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আচ্ছা, আজকের আমাদের অপারেশন হচ্ছে ওই সাইডে। তো ওইখানে করোনা দুজন শনাক্তকারী আছে, আমরা তাদেরকে ধরবো। তাদেরকে ধরে আমরা হোম কোয়ারেন্টাইনে নিয়ে যাবো। আপনি যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ফটোতে এটাই না? হ্যাঁ হ্যাঁ, ফটো এটা উপরের থেকে পাঠাইছে। এটা এটার নাম হচ্ছে শাকিল, আর একটা হচ্ছে রাসেল। সেটা আমি আপনাকে ট্র্যাক করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। তোমরা স্টুডেন্ট মানুষ, তোমরা মাস্ক পরো না কেন? নাই তো এদিকে সরি, কি চাইতে হবে? জরিমানা করে দাও। কোনো কথা নাই, চুপ। আজকে আমাদের অপারেশন অনুযায়ী দুজন করোনা শনাক্তকারী বের করতে হবে। তো অভিযানে যেহেতু আমরা আসছি, এখানে দুজন শনাক্তকারী আছে, একজন হচ্ছে শাকিল, একজন হচ্ছে রাসেল। তো আমাদের ইনফরমেশন অনুযায়ী একজন হচ্ছে এই বাজারের পূর্ব পাশে অবস্থান করছে, আর আরেকজন অবস্থান করছে বাজারের পশ্চিম পাশে। তো আপনি অপারেশন টিম নিয়ে যাবেন, আপনি শাকিলের সার্চে যাবেন। আমি আপনাকে ইনফরমেশনটা আপনার লোকেশন ট্র্যাক করে দিচ্ছি, আপনি সে অনুযায়ী যান। আর আমি শাকিলটা দেখছি, তারপর আপনি আমাকে সাথে সাথে ইনফরমেশন জানাবেন, নক করবেন। ঠিক আছে? ঠিক আছে, ওকে ওকে ওকে। কাকা, এই ছেলেটা কি চিনেন আপনাদের এলাকার? দেখেন তো এদিকে কোন দোকানে আছে, এদিকে গেছে, এদিকে আছে না? হ্যাঁ এদিকে আছে, দেখেন। শিওর তো না? হ্যাঁ শিওর আছে, ওই এদিকে আছে, একটু তদন্ত করতে হইব। রাইখা দিচ্ছে, খবর টবর লাগায়া
কি খবর টবর লাগা রাখছেন? একটু বাংলা সিনেমা নো দেন না দেখি। গরমে কি হলো নেটওয়ার্ক নাই দেখ সামনে যা দে কাকা বিল কত হইছে আমার ফোন দিয়া দেখি ফোন ধরে না কে বুঝলাম না আছে কই হ্যালো রাসেল কই তুই বেটা বুঝলাম না তো কোন চিপা চাপায় থাকোস কতবার ফোন দিছি ফোন ধরস না কই আসোস আরে বেটা চার জনে বসে চাটো খাইতে কোনো বুঝলাম না খবর টবর কি দেশে বলে কি অবস্থা না অবস্থা ভালোই লাগে না বেটা এলে গায়ে পড়ছি তো তো আসুস কই তো একটা ক্যাশ কর ওই চার ঘন্টা আছে না ওই জায়গায় আয় আমি আসি ঠিক আছে তা চালু হয় গেলাম আচ্ছা করতে হইব কি খবর টবর দিয়া রাখছে
মানে বুঝলাম না, মেজাজটাই গরম হয়ে গেল। কি এত ফোন দিতেস? তোর লোক তো চা দোকানে একটু চাও খেতে পারলাম না। তো তুই যে আইলি তা আসলে কি সিগারেট মানে কিছু লয়ে আইসোস? না রে, সিগারেট মানে লয়ে না, এমনি মনে হচ্ছে গরম ভাল লাগতেছে না। চল সামনে থেকে এখন যা ঘুরাই। আস্তে মানে আপনারা কেডা ভাই? পজিটিভ, করোনা পজিটিভ। কি করোনা পজিটিভ? আমি রাসেল। করোনা কি? করোনা বুঝছস তো? করোনা কি? তো করোনা তো করে লয়ে যাম স্যার। আদর বুঝলাম না কি কইতে, কি আর করোনা? কি করোনা? কি করোনা? হ্যাঁ করোনা ভাই। আস্তে করোনা। আমরা ডিবির লোক, ডিবি দেখছো স্যার? স্যার 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 তোর করোনা হইছে স্যার? আমরা কি করোনা কারণ কোন মারা আমরা কিছু করি না। আমি কি করোনা হইছে স্যার? আমগো কি করোনা স্যার? কি আর করোনা স্যার? তোর কি করে না? তোর কভার করো, আমরা লয়ে যাব তোর লাগে আশেপাশে। স্যার বুঝলাম না স্যার। স্যার আমার আমার কথা শুনেন স্যার। স্যার 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 ধর স্যার বিচার স্যার। কি আমরা স্যার আমরা করোনা তো চল তোর স্বাস্থ্য কেন লয়ে যাব? হাট স্যার সাইকেল ধর। এই ধর ধর ভাই ধর। এই খারাপ, এই খারাপ, এই খারাপ, এই খারাপ। আল্লাহরে আল্লাহরে, আজকাল তো বাচ্চা গেছি। আল্লাহ কি 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 করু না। আমার নাম শাকিল, কি আর করু না। আল্লাহরে আল্লাহ জানে কোন হালার করু না, কি মার্ডার করছে আই আমার দর্শে। আমি বলে করু না। আল্লাহ আজকাল তো বাচ্চা গেছে, আল্লাহ বাঁচাইছে। আল্লাহরে খোদা স্যার দাঁড়া স্যার, তোরে তো আমি দাঁড়াই তো কইছিলাম তুই দৌড় দিলি। স্যার আমি তো করোনা না, করোনা কেডা না কেডা মাডা করছে স্যার। আমি তো জানি না আমি কিছু করতে কইছি, তুই দৌড় দিলি কে? স্যার স্যার কোনো কথা নাই স্যার। দাঁড়া স্যার, স্যার আমারে ছেড়ে দেন স্যার। আমি কোনো করোনা কেডা না কেডা মাডা করছে স্যার, আমি জানি না তো স্যার। হ্যালো, কোন করোনা মাডা করছে স্যার? আপনি এই যে সামনের লোকেশনে এক নাম্বার চলে আসেন স্যার, ছেড়ে দেন স্যার। এক নাম্বার আসামি ধরা হইছে স্যার, চলে আসেন স্যার। ওকে ওকে স্যার, আমার ছেড়ে দেন স্যার। কোনো কথা নাই, বল চুপ করে বল স্যার। বল এত লড়বি না স্যার, ছেড়ে দেন স্যার। কার পায় ধরে স্যার? স্যার 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 দাঁড়াইতে বললাম, তোরা দৌড় দিলি কেন? হ্যাঁ তোদের যে করোনা পজিটিভ হয়েছে এটা কি তোরা জানোস? সরকারে যে বলতাছে যে মাস্ক ছাড়া গ্লাভস ছাড়া বেরোইতে না, জানোস না? এই চাচারা আপনারা শুনেন, এই যে দুইজন আপনাদের এলাকায় আমাদের ইনফরমেশন অনুযায়ী আসছি, এই দুইজন হচ্ছে করোনা রোগী শনাক্তকারী। তারা দুইজনই করোনা পজিটিভ হয়েছে কিন্তু তারা জানে না। বাংলাদেশ সরকারের অনুমোদন থেকে আমরা আসছি, অভিযানে আসছি, এই যে ওরা দুইজন করোনায় শনাক্ত হয়েছে। ওদের হাঁচি কাশি থেকে কিন্তু আরও লোকজন, হাজারো হাজারো লোকজন আক্রান্ত হচ্ছে। ওদের কিন্তু কোনো সচেতন নাই, কোনো মাস্ক নাই, কোনো হ্যান্ড গ্লাভস নাই, হ্যান্ড স্যানিটাইজার নাই। এটা কি ঠিক হচ্ছে? ওদের কারণে কিন্তু আরও লোকজনেরা আক্রান্ত হচ্ছে, এটা কি আপনারা জানেন? করোনা ভাইরাসে হাজার হাজার লোক প্রতিনিয়ত মারা যাচ্ছে, তোমাদের কি সেই কোনো
আইডিয়া আছে স্যার? করোনা কি এরকম জানি না স্যার, হচ্ছে এক ধরনের ভাইরাস, কোভিড-19 ভাইরাস, সেই ভাইরাসের থেকে একজন আরেকজনের হাঁচি কাশি থেকে আক্রান্ত ভাবে ছড়ায়, আর এটার জন্য প্রতিদিন হাজার হাজার লোকজন মারা গেছে। তোমরা কি সেই খবর রাখতেছ? না স্যার। তোমরা কেন রাখতেছ না? তোমাদের দুজনেই তো করোনা পজিটিভ হয়েছে, আমাদের ইনফরমেশন অনুযায়ী তোমাদের দুজনেই করোনা পজিটিভ স্যার। করোনা কি জিনিস আমরা তো জানি না স্যার। এখন করোনা জানো নাই, তোমাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে, সেখানে গিয়ে তোমাদেরকে হোম কোয়ারেন্টাইনে রেখে এবং কি আরো যত ট্রিটমেন্ট করা লাগে সেগুলো করবো আমরা। এই যে মাস্ক যে পরস নাই, এই যে এলাকাবাসী দেখ, প্রত্যেকের মুখে মাস্ক, প্রত্যেকের মুখে মাস্ক আছে। মুরব্বীর আপনারা কি বলেন? আমাদের প্রত্যেকেরই মাস্ক পরা উচিত, সবাইকে সচেতন করা উচিত, গ্রামের সবাই মাস্ক পরার জন্য উৎসাহ করা উচিত, এবং সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখবেন। বাসায় ঢোকার সাথে সাথে হাত মুখ সম্পূর্ণটা সাবান দেওয়া, অ্যাক্সিসল দেওয়া অবশ্যই ধুতে করবে। এটা ঠিক আছে স্যার, সবাই স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে, দিয়ে এবং ভালো পরিবেশে থাকতে হবে, পরিবেশ ব্যবহার করতে হবে, তাহলে করোনা মুক্ত হবে। হ্যাঁ, ভয়ের কোনো কারণ নাই, তোদেরকে এখন আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবো, সেখানে 14 দিনের হোম কোয়ারেন্টাইন রাখা, তারপর তোদেরকে ট্রিটমেন্ট দেওয়া যাবে করোনার জন্য, কোনো ভয়ের কিছু কারণ নাই। ঠিক আছে চাচারা, আপনার টেনশনের কিছু কারণ নাই, ওদের দুজনের করোনা পজিটিভ হয়েছে, ওদেরকে আমরা নিয়ে যাচ্ছি স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে ট্রিটমেন্ট করে ইনশাআল্লাহ আবার নিয়ে আসবো। আর আপনারাও একটু সতর্ক থাকেন, যেহেতু এটা আমাদের মহামারী আকারে ধারণা করছে, আমাদের প্রত্যেকে আমরা খুব আক্রান্ত আছি, আপনারা সাবধানে থাকেন। চলো ওনাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চলো চলো।